হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা সকাল সকাল শুরু করলাম দেখতে থাকো আমার ব্লগটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে হলো কিবার বলো তো আজকে সোমবার আর এই যে সবাই মিলে চা খাচ্ছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আমার ব্লগটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর এই যে জলের বোতল নিয়ে আমি এসেছি এখানে জল ভরব মানে জল ভরবো না রাখলাম জলের বোতল আর আরে দেখো মুখে কি দিয়েছি বলো তো মুখটা ধুয়ে টমেটা কাটছিলাম তা টমেটোর দানা তো হজম হয় না তো টমেটোর দানা মেখেছি মুখে মানে ওই রসটা আর কি মেখেছে তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানাবো পাও ভাজি আর দেখো দানা দানা কেমন হয়ে রয়েছে এই সমস্ত যদি সানের সামনে দিই না সান একদম পছন্দ করে না তো যাই হোক পাও ভাজি বানাবো সকালবেলা এই যে এখানে সকালবেলা এই যে নিয়ে নিলাম এখানে আছে তিনটে তিনটে ছটা রুটি। ছটা পাউরুটি আছে আর এইখানে আছে ক্যাপসিকাম টমেটো আর এই যে লেবু আর এদিকে তো পাও ভাজি মশলা লাগবে আর এদিকে বাটার আর এইখানে নিয়ে নিয়েছি এই যে আদা আর এটা লঙ্কা ঠিক আছে আর রসুনটা এখনো পেস্ট করা হয়নি রসুনটা মা ছাড়াচ্ছে ছাড়িয়ে তারপরে পেস্ট করবো আর বাবু এসছে সকালবেলা তো যাই হোক বাবু মাকে নিতে এসছে আর হচ্ছে গিয়ে এখন তাহলে চলো দেখতে থাকো আর মটর মোটর রয়েছে মটরটা কালকে এনেছিলাম তোমাকে দেখালাম এই যে মটর দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর এই দিকে মটর নিয়ে নিয়েছি মটর ওই শুকনো মটর কালকে এনেছিলাম তো ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় আর আজকে এই যে সিটি দিয়েছি কুকারে আর এই মটরটা না খুব সুন্দর গলেছে আগের যে পাও ভাজি করেছিলাম সেটা গলেছিল না এই মটরটা খুব সুন্দর গলে গেছে একদম পুরো সিজেনের মটর লাগছে আর এই দিকে আলু নিয়ে নিয়েছি আলু বেশি দিইনি আলু দুটো দুটো নিয়েছি ঠিক আছে তা চলো রেসিপিটা শুরু করে দিই তোমরা দেখতে থাকো পাও তো আমাদের এখানে পাওয়া যায় না তো এরকম রুটি নিয়ে এসেছি এই যে সব সব ভাজা হয়ে গেছে মানে শ্যাকা হয়ে গেছে সব এবারে শুরু করে দেব তো পাও ভাজিটা আমি আমার চ্যানেলে তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আর আজকেও শেয়ার করছি তোমাদের দেখতে যদি অসুবিধা হয় আগের সেটা ব্লকটা তোমরা এটার থেকে দেখতে পারো তো এ দেখো আমি ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম একটা ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ তোমাদের তো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম আগে আর আমি সাদা তেল নিয়েছি সাদা তেলের মধ্যে একটুখানি বাটার দিয়ে দিয়েছি তো আমার বাটারটা কম পড়ে গেছিলো তো পরে ব্রেডটা ভাজার সময় পাওটা ভাজার সময় তখন বাটারটা কম পড়ে গেছিলো তো একটাই সানেরই শুধু সানের যেটা দিয়েছে সেটাই শুধু বাটার দিয়েছি ব্রেডে আর কোনোটাই দিইনি পাউরুটির মধ্যে ঠিক আছে তো এই দেখো সব কিছু তোমার ক্যাপসিকাম মটরশুঁটি আর মটরশুঁটিটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আর এখনের মটরশুঁটি তো তো ড্রাই মটরশুঁটি ওটা আর টমেটো এই দিয়ে নাড়াচাড়া করছি আর আলুটাকে ম্যাশ করে নিয়েছি আমার তো ম্যাশার নেই তো আমি হাত দিয়েই ম্যাশ করেছি আর এখানে দিয়ে দিয়েছি তোমার হচ্ছে গিয়ে লাল পাউডার রেড চিলি পাউডারটা এটা যাতে কালার হয় তো এটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরে এই যে পাওভাজি মশলা পাওভাজি মশলা আমাদের এখানে কোথাও পাওয়া যায় না আমাদের চাঁদপাড়ায় তো মা নিয়ে এসেছিলো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম মা নিয়ে এসেছিলো আমাদের সোদপুর থেকে তো এই দেখো মোটামুটি আমার এটা হয়ে গেছে এবারে কী করবো তো এবারে পেঁয়াজ ফোড়ন দেব। পেঁয়াজটা তো দিইনি ফোড়ন তো পেঁয়াজ দেব আর জিরে সরি জিরে না পেঁয়াজ দেব আর রসুন আর আদা দিয়ে দেব। দিয়ে ওটাকে ফ্রাই করে আবার ওই ভাজিটাকে ওই পেঁয়াজের মধ্যে এইগুলোর মধ্যে আবার দিয়ে দেব। এই সমস্ত জিনিস না সকালবেলা ব্রেকফাস্টে রান্না করতে অনেকটা টাইমই লাগে হ্যাঁ আর এই কাটা কুটো মশলা করা তোমার অনেকটা প্রচুর টাইম লাগে ওর জন্য না এই সমস্ত জিনিস সন্ধ্যার দিকে কি রাত্রের দিকে করলে ঠিক হয় আর হেল্পিং হ্যান্ড তো আমার মা ছাড়া আর কেউ নেই আমার হাজব্যান্ড তো ঘুম থেকে ওঠেনি এখনো পর্যন্ত তো যাই হোক এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে লেবু লাগবে তো লেবু আমি দিয়ে দিয়েছি ও তোমাদের সঙ্গে আরেকটা শেয়ার করিনি আমি ভুলে গেছিলাম পেঁয়াজ দিতে হবে কিন্তু হ্যাঁ পেঁয়াজটা তোমাদেরকে দেখানো হয়নি তোমরা কিছু মনে করো না পেঁয়াজ দিতে হবে আমি ভুলে গেছিলাম তো তোমরা অবশ্যই করে পেঁয়াজ দেবে ঠিক আছে আর এই দেখো এই যে করা এই চাটু সরি চাটুর ওপরে আমি এই যে ব্রেডটা ধুর কি ভুলভাল বকছি বাটারটা দিয়ে তারপরে আমি এই যে পাওটা ভাজিটাকে দিয়ে তারপরে একটুখানি পাও ভাজি মশলা দিয়ে তারপরে এই যে ব্রেডটাকে একটু সেঁকে নিলাম ব্যাস আমার এই যে কমপ্লিট হয়ে গেল রেডি হয়ে গেল পাও ভাজি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে বাড়িতে বানাবে কিন্তু একটু বেশি টাইম লাগবে ধৈর্য ধরে বানাবে খেতে দারুণ টেস্ট লাগে তো এই দেখো ভাজিটা এরকম হয়েছে বল কেমন হয়েছে খেয়ে হ্যাঁ কাটা ও খাচ্ছে ভালো আছে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবারে প্রচুর ঝাল হয়েছে জানো তো আর বাবু খেতে পারেনি আর বাবু তো ঝাল একদমই খায় না তো এবারে দুপুরের রান্নার অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি অলরেডি বসে গেছে ও রান্না করছে তো চলো দেখিয়ে দিই কী কী রান্না হবে আজকে আজকে হবে মাটন এই যে মাটন সব ধোয়াটা হয়ে গেছে মাটনে আর ভিনিগার টিনিগার দিইনি এমনিই ধুয়েছি প্লেন জল দিয়ে ধুয়েছি আর এইখানে হবে পমপ্লেট মাছ তো এইদিকে এই যে মশলা তো আগেই করা হয়ে গেছিল আমার আর এইদিকেও বসিয়ে দিয়েছে এই যে মশলা করছে আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আমার আজকের রাঁধুনি একদিনের হচ্ছে গিয়ে রাঁধুনি ভাড়া করেছি এটা ঠিক আছে একদিনের হচ্ছে গিয়ে একটা জিনিস দিয়ে দেবো তো ওটা ফ্রি আর এই যে রান্না করছে মাটন করবে আর এই মশলা তো কষানো এই যে এরকমভাবে করছে জল দেওয়া হয়ে গেছে এবার আরও কষাবে আর ও তো রান্না করে ব্যাপক রান্না করে আর এমন ঝাল দেয় যে বাচ্চারা খেতেই পারে না তো আমি আজকে বলেছি বাবু তো ঝাল খেতে পারে না তো একটু কম দিতে যাতে সবাই খেতে পারে আর এই দেখো আমার রান্নাঘরের কি অবস্থা ছড়ানো ছিটানো একদম যাচ্ছে না তাই অবস্থা দেখেছো তো তো রান্নাবান্না হয়ে যাক তারপরে সব গুছিয়ে টুচিয়ে রেখে দেবো পাওভাজির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা করে লাইক করে দিও আর কমেন্ট সেকশনে জানিও যে কেমন হয়েছে আমার রান্নাটা আর তোমরা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবে একটু টাইম লাগবে ধৈর্য করে তোমরা করবে দারুণ টেস্ট লাগে ঠিক আছে তো আমরা তো অত স্ট্রিট ফুড বানাতে পারি না মুম্বাইয়ের মতো আর দোকানের ফুড দোকানের জিনিস তো সবারই খেতে ভালো লাগে বাড়িতে ভালো লাগে না তবুও খারাপ হয়নি ভালোই হয়েছে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমি আর খেতে বসিনি আমি খেতে বসিনি কারণ কি এখনো আমার স্নান হয়নি দুটো বাজে ওদেরকে আগে দিয়ে দিলাম আর বাপ্পা গেছে বনগায় ওর কাকিকে নিয়ে ডাক্তার দেখাতে এই যে বাবু ওপরে বস মানে নিচে বসতে পারে না জন্য বাবু এই যে টেবিলে বসেছে আর সবাই নিচে বসেছে সেই আমাদের বাড়ি কালী পুজোর দিন বৃষ্টি হয়েছিল মানে কালী পুজোর দিন না পুজোর আগে বৃষ্টি হয়েছিল। আর এ দেখো আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে তো এই কয় বেশ শুকনো ছিল আবার বৃষ্টি শুরু হয়েছে আর এই দেখো পুজোর যে কলা গাছটা ঠাকুরের ওইখানে ছিল মন্দিরের সামনে তো এইখানে এরকমভাবে ও রেখে গেছে ঠিক আছে কত সুন্দর কলা গাছটা বেশ জীবিত হয়ে উঠেছে আর নাকি এখানেই থাকবে আমি বলছি জমিতে লাগিয়ে দিতে তো বলছে না এখানে এরমভাবেই রেখে দেবো ঠিক আছে জানো শানের হচ্ছে কি এগারোটা জামা হয়েছে এগারোটা জামা প্যান্ট হয়েছে ঠিক আছে আর ওর কাকা এখনও দেয়নি তো শানের হচ্ছে পোআ ঠিক আছে আর দেখো সানেরই বাজার মার্কেট এবছর পুজো টু থাউজেন্ড টুয়েন্টি টুতে শানেরই মার্কেট তো এই যে কালকে যে মা যে জামাটা ছোট হয়েছিল ওর মা এনেছিলো যে জামা প্যান্টটা তো তার মধ্যে জামা এনেছে ঠিক আছে জামা এনেছে প্যান্ট আনেনি প্যান্ট এখন আনে তো জামাটা এই যে জামার কালারটা দেখো কত সুন্দর এই যে এই দেখো শানের জামা আছে ডবল এক্সেল এই যে শানের 40 ইয়ার্স ওল্ড তো জামা হচ্ছে কি ডবল এক্সেল এর লাগে 40 ইয়ার ওল্ড 15 বেশি বাড়াচ্ছে 15 হতে চলল তো এত এই বয়সে এইরকম চেহারা বুঝতে পারলে চোদ্দ বছর বয়সে এরকম চেহারা জামা পরে ঠিক আছে তো আরো বড় হলে আরো কুড়ি বাইশ বছরের কি পড়বে তা জানি না এই আজকে আছে ডবল এক্সএল তো এইটা পারফেক্ট এটা পড়েছিল তো এটা হয়ে গেছে ওর পুরো পারফেক্ট হয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে পাপাও এটা পছন্দ করেছে তো এই এরকম তো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভালো থাকবে আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো এখন আর মতো রাখছি ওকে বাই